রমজানের প্রথম দিনে জমজমাট রাজধানীর ইফতার বাজার। এবারও বাহারি ইফতারের সবচেয়ে বড় পসরা বসে পুরান ঢাকার চক বাজারে। তবে দাম বেশি বলে জানালেন ক্রেতা ও বিক্রেতারা। এদিকে ইফতার সামগ্রী সহ সকল ভোজ্য পণ্য ভেজাল মুক্ত এবং ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। ইউসুফ রানার রিপোর্ট। রমজানের প্রথম দিনে দুপুরের পর থেকেই জমতে শুরু করে রাজধানীর ইফতারির বাজার। বাহারি সব ইফতারির পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এবারও পুরনো ঢাকার চকবাজারে বসে সবচেয়ে বড় আয়োজন। ঐতিহ্যবাহী এই ইফতারির বাজারে জুমার নামাজের পর থেকেই আসতে থাকেন ক্রেতারা। সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে ক্রেতাদের উপস্থিতি। ইফতার সামগ্রীর পাশাপাশি ফলের দোকানগুলোই সৃষ্টি হয় উপচে পড়া ভিড়। চকবাজারে ইফতার না খেলে মন শান্তি হয় না। আমি উত্তরা থেকে আসছি। এবারেও ইফতার সামগ্রীর দাম বেশি বলে জানালেন ক্রেতারা। নির্দিষ্ট দেশের মধ্যে দাম কমায়, তারা দোয়া নেয়, কিন্তু আমাদের দেশে তার বিপরীত। দোকানিরা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ইফতার সামগ্রীর দাম বেশি। খাসির আনাচে আপনার 500 টাকা, খায় সুতি কাবাব আছে একটা 700 টাকা। খাবার সুস্বাদু খাবার, টেস্টি খাবার, স্পাইসি তাই। এদিকে ইফতারির বাজার পরিদর্শন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন বলেন, রমজান মাসে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিম্নমান পচা বাসি এই ধরনের কোনো খাবার কোনো বিক্রেতা বিক্রি করতে যান তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব, জরিমানা করা হবে। ইফতারিতে ভেজাল রোধে রাজধানীকে 5টি ভাগে ভাগ করে মাস জুড়ে অভিযান চালানো হবে বলেও জানান দক্ষিণ সিটির মেয়র। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।